কি অবস্থা সবার? সুরঙ্গ পরবর্তী আফরান নিশোর আপকামিং দুই দুইটি সিনেমা নিয়ে এখন আলোচনা করব। আমি যতটুকু জানি, আফরান নিশোর প্রথম যে সিনেমাটা আসতে যাচ্ছে সেটা হতে পারে অ্যাকশন ড্রামা ঘরানার। আর এই সিনেমায় পরিচালক হিসেবে রায়হান রাফির নামটাই সবার আগে আসতেছে। তবে একটু ভালোভাবে আর একটু ঘাটলে দেখা যায়, অনেকে কিন্তু বলতেছে যে এখানে আশফাক নিপুণও থাকতে পারে অথবা আবরার আতাহারও থাকতে পারে। বাট আমার কাছে যেটা মনে হয়, বেশি সম্ভব এখানে রায়হান রাফি থাকবে। কেন এই কথা বলতেছি? কারণ আফরান নিশো সংবাদ মাধ্যমে একটা সাক্ষাৎকার দিয়েছিল, সেখানে সে তার আপকামিং সিনেমা নিয়ে এরকমটা বলেছিল যে আমার যে প্রথম সিনেমাটা আসতে যাচ্ছে ওইটার পরিচালক এখন অন্য একটা সিনেমা নিয়ে ব্যস্ত আছে, আর আমার হাতে দু আড়াই মাসের মতন সময় আছে। এই সময়টাতে আমি আমার ফিটনেস নিয়ে কাজ করব, আমি অলরেডি মনস্তাত্ত্বিকভাবে প্রস্তুত। তো এখান থেকে আমরা যদি একটু ওই শব্দটা পিক করি, ওই কথাটা পিক করি যে হচ্ছে অন্য একটা সিনেমাতে ওই পরিচালক এখন ব্যস্ত, তাহলে কোন পরিচালকটা এই সময়ে সিনেমা নিয়ে ব্যস্ত আছে? আমরা সবাই জানি যে তুফান সিনেমাটার পরিচালক রায়হান রফি, এবং সে সিনেমা নিয়ে ব্যস্ত আছে। অন্যদিকে যদি দেখি যে আশফাক নিপুণ বা আবরার রাতাহার বা অন্য কোনো পরিচালক যাদের নাম উচ্চারিত হচ্ছে রায়হান রফির পাশে, তারা কিন্তু সিনেমা নিয়ে ওই রকম কোনো ব্যস্ততার মধ্যে সময় পার করছে না, আমার জানার মতো করছে না। আপনারা কি জানেন কি না তারা কি অন্য কোনো সিনেমার মধ্যে সময় পার করছে, জানলে কমেন্টে জানাবেন। তারপর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আফরান নিশোর প্রথম ছবি বা দ্বিতীয় ছবির নায়িকা নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া কিন্তু দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াগুলোতে। নায়িকা কে থাকতে পারে? সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলতেছে যে বিদ্যা সিনহা মিম থাকতে পারে, কিন্তু এটা আমার যেটা মনে হয় যে তাদের একটা অনুমান। কেন মনে হচ্ছে অনুমান? কারণ বেশ কিছুদিন আগে আফরান নিশোর সাথে একই সাথে দেখা গেছে বিদ্যা সিনহা মিমকে, তো এই জায়গা থেকে দর্শক হয়তো অনুমান করে এটা বলতেছে। আবার অনেকে বলতেছে মেহজাবিন, ওপার বাংলার সোহানি খান, সোহানি খান না নাকি সুহানি খানি তো বোধ হয়, আচ্ছা আমার ভুল হলে আপনারা কমেন্টে সেটা শুদ্ধ করে দিবেন। আবার কেউ কেউ বলতেছে ওপার বাংলার মধুমিতাও থাকতে পারে। তো এখন কথা হচ্ছে আফরান নিশো তো দুইটা সিনেমায় অভিনয় করবে, দুইটা সিনেমার নায়িকা যদি চারজন হয়, এটা হতেই পারে একটা সিনেমায় দুইটা করে নায়িকা থাকলো, মানে এটা অবাস্তব কিছু না, হতেই পারে। কিন্তু এখন কথা হচ্ছে যে প্রথম যে সিনেমাটা অ্যাকশন ঘরানার, সেখানে কে হতে পারে আর কে হলে আসলে দর্শকদের ভালো লাগবে? দর্শকদের ভালো লাগার উপরে ভিত্তি করেই কিন্তু আমার যেটা মনে হয় যে পরিচালকরাও কাস্ট করে। কীরকম? একজন পরিচালক এটা মাথায় রাখে যে এই মুহূর্তে দর্শক কাকে চাচ্ছে, সর্বপ্রথম সেই পরিচালক তাকেই কাস্ট করার জন্য চেষ্টা করে। যদি সেটা না হয় তখন বিকল্প একটা পথ অবলম্বন করে, কিন্তু প্রথমে দর্শকের কথাটাই সবার আগে পরিচালক মাথায় রাখে। যদি দর্শকের কথাই মাথায় রাখে তাহলে সেই অনুযায়ী কাকে নিতে পারে? বিদ্যা সিনহা মিমকে নিতে পারে, হ্যাঁ নিতেই পারে। পার্সোনালি যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে যে আফরান নিশোর সাথে কাকে দেখতে আমি আগ্রহী, তাহলে আমি বলবো যে আফরান নিশোর সাথে মেহজাবিনকে দেখতে আমি আগ্রহী অবশ্যই সিনেমায়। ওপার বাংলা থেকে আমি মধুমিতাকে পিক করবো, কারণ মধুমিতার মধ্যে একটা আলাদা গ্ল্যামার গ্ল্যামার ভাব আছে, নায়িকা সিনেমার নায়িকা বলতে যেটা বোঝায় আর কি, সেরকম একটা বাচনভঙ্গি মনে হয় যে তার মধ্যে আছে। আচ্ছা, আরেকটা যে রিউমার শোনা যাচ্ছে যে দ্বিতীয় সিনেমার পরিচালক হতে পারে ভিকি জায়েদ, এইটা কতটুকু সত্যি? এটাও আসলে একটা রিউমার, এটা এখন অফিসিয়াল কোনো কিছু আসলে প্রকাশ করা হয় নাই। ভিকি জায়েদ সিনেমায় আসবে আসবে অনেক দিন ধরেই শুনতেছি, যেহেতু এরকম কিছু শোনা যাচ্ছে তাই সবাই আসলে অনুমান করেই বলতেছে যে ভিকি জায়েদ থাকতে পারে। এটা হতে পারে, আফরান নিশো যেহেতু আছে, আফরান নিশোর সাথে তার একটা সাকসেসফুল হিস্টোরি আছে, হতেই পারে। এতক্ষণ যেগুলো বললাম সেগুলো তো একটু রিউমার কেন্দ্রিক, এগুলো নিয়ে আসলে অত সিরিয়াস হওয়ার কিছু নাই, মূলত এই সিনেমাগুলো নিয়ে আলোচনা করাটাই আমার মূল উদ্দেশ্য ছিল। কিন্তু এখন যে আপডেটটা দেবো এটা অথেন্টিক, এটা একদম আফরান নিশোর নিজের মুখের কথা। আফরান নিশোর দুইটা সিনেমা আসতেছে, তার মধ্যে প্রথম যে সিনেমাটার কাজ, মানে যে সিনেমাটার শুটিং আসলে ফ্লোরে করাবে, সেই সিনেমার জন্য আফরান নিশো একটা মনস্তাত্ত্বিক মানসিক প্রস্তুতি গত কয়েক মাস ধরেই নিচ্ছেন, এবং তার যে চুল সেটা কিন্তু তিনি বড় করতেছেন। তবে জানা গেছে আফরান নিশোর আসন্ন এই সিনেমার জন্য মানসিক প্রস্তুতির যতটা দরকার তার থেকে অনেক বেশি দরকার শারীরিক প্রস্তুতি। বন্ধুরা, শারীরিক প্রস্তুতি বলতে কি বোঝায়? আমরা কয়েকটি ছবিতে আফরান নিশোকে পরপর দেখেছি, আমরা কিন্তু এটা বলতেই পারি যে আফরান নিশোর নাটকে থাকাকালীন যে ফিটনেস ছিল সেই ফিটনেসের তুলনায় এই ফিটনেস আরও বেশি খারাপ অবস্থার দিকে আছে। কিন্তু এই যে প্রথম সিনেমার কথা চলতেছে, সেই সিনেমার ফিটনেসটা কিন্তু এরকম হবে না, ফিটনেসটা আরও অনেক বেটার হবে। শুধু বেটার না, আফরান নিশোর ভাষ্য মতে তাকে দেখে, প্রথম দেখে কেউ চিনতেই পারবে না এরকম একটা ফিটনেসে সে হাজির হবে, এবং সেটার জন্য আফরান নিশো কিন্তু সময় পাচ্ছে প্রায় তিন মাস। কেন? কারণ আফরান নিশোর ভাষ্য মতে এখানে দুই মাস আড়াই মাস সময় সে পাচ্ছে, যেহেতু তুফান নিয়ে পরিচালক রায়হান রফি ব্যস্ত আছে, যদি পরিচালক রায়হান রফি হয় আর কি। রায়হান রফি মানে দুই আড়াই মাসের মতন একটা ব্যস্ততার সময় পার করলো বা করতেছে, এবং সামনেও আরও বেশ কিছুদিন সময় পার হবে। আর আফরান নিশোর এই সিনেমার জন্য এই সময়টাকেই বেঁধে দেওয়া হয়েছে যে আফরান নিশো তুমি হচ্ছে প্রস্তুত হয়েই আসো, যেহেতু অলরেডি আলফাই চরকির পক্ষ থেকে এটা ঘোষণা দেওয়া হয়ে গেছে, এখন আফরান নিশো তার শারীরিক প্রস্তুতিটা সেরে নিবে। তো আমরা যদি একটু লক্ষ্য করি, একজন মানুষ জিম করে বডি বানানোর আগে সে কিন্তু একটু স্বাস্থ্যটাকে ঠিক করে নেয়, মানে তার ওজন তার হাইট অনুযায়ী স্বাস্থ্যটাকে ওইরকম একটা মুড়ে নিয়ে আসে। আফরান নিশো কিন্তু সেটা করেছে, আফরান নিশোকে এখন দেখলে মনে হয় যে একটু মুটিয়ে গেছে ভাব, কিন্তু এটা আসলে উনি করেছেন জিমে গিয়ে শরীরটাকে ফিট করার জন্য। হ্যাঁ, ফিট করার জন্য
আগে যেটা করতে হয় সেটাই উনি কিন্তু করেছেন। কাজে এটা আমরা আশা করতে পারি যে নেক্সট আফ্রানিশোর যে সিনেমাটা প্রথমে আসবে সেখানে আফ্রানিশোকে একটা দারুণ ফিটনেসে দর্শক পাবে। আর বন্ধুরা, এই সিনেমার নাম নিয়ে বেশ গুঞ্জন চলতেছে, মানে কেউ বলতেছে প্রথম যে সিনেমাটা আসবে সেটার নাম হবে কালা, কেউ বলতেছে প্রথম সিনেমাটার নাম হবে ওসিয়ত, যেটার পরিচালনায় আছে রায়হান রফি। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, মানে আমার বেশিরভাগ মনে হচ্ছে যে না, রায়হান রফির পরিচালনায় যে সিনেমাটা আসবে ওইটা অ্যাকশন ঘরানার হতে পারে, কিন্তু ওইটার নাম ওসিয়ত হবে না। আমার কাছে মনে হয় যে ওইটার নামই হবে কালা। আর ওসিয়ত নামের যে সিনেমাটা আসবে সেটা আশফাক নিপুণের সাথে আসতেও পারে, অথবা আশফাক নিপুণ না হলে সেটা ওই যে যদি ভিকি জায়েদ হয় তাহলে ভিকি জায়েদের সাথে আসতে পারে। আবার এমনও হতে পারে যে কালা বা ওসিয়ত দুইটার একটা হইলো না, নতুন কোনো নাম অ্যানাউন্সমেন্ট করে দিল। কারণ দেখো বন্ধুরা, এরকমও কিন্তু হয় যে নাম পরিবর্তন হয়ে যায়, মানে মেকার্সদের মনে হলো যে না এই নামটা যাচ্ছে না, তখন তারা এটা পরিবর্তন করে দিল। যেমনটা শাকিব খানের তুফান সিনেমার বেলায় হয়েছিল, তুফান নামটা কিন্তু ফাইনাল পরে করা হয়েছে, প্রথমে কিন্তু অভিনেতা হওয়ার কথা ছিল এই তুফান সিনেমার নাম। তবে আমার যেটা মনে হয় যে কালা নামটা মেকার্সদের চুজ করা উচিত, কেননা ইতিমধ্যে অনেক অনেক ফ্যানমেড পোস্টার কিন্তু আফ্রানিশোর ফ্যানরা তৈরি করে ফেলেছে, সেখানে কিন্তু কালা নামটা বেশি প্রাধান্য পেয়েছে। ওসিয়ত নামেও অনেকগুলো পোস্টার দেখলাম, সবগুলো পোস্টারই দারুণ ছিল। আর এটা দেখে খুবই ভালো লাগছে যে বাংলা সিনেমায় একটা আলাদা জোয়ার এসেছে, সবাই ফ্যানমেড পোস্টার তৈরি করছে। মানে এটা একটা সময় হইতো আমাদের ইন্ডাস্ট্রিতে, যখন 90 দশকের ওই সময়টা ছিল, সোনালি একটা সময় ছিল চলচ্চিত্রের, তখন না ভিউ কার্ড কিন্তু মানুষ সিনেমা রিলিজের আগে বিভিন্নভাবে পোস্টারগুলো আসলে নিজের সংরক্ষণে রাখতো, সেটা এখন কিন্তু বিলুপ্তি প্রায়। কিন্তু এই সময় দাঁড়িয়ে মানে অন্যান্য ইন্ডাস্ট্রির দর্শকদের মতন আমাদের মধ্যেও যে এই যে এই কৌতূহলটা কাজ করতেছে যে নিজের একটু সময় ব্যয় করে একটা পোস্টার ক্রিয়েট করা ফ্যান হিসেবে, এটা দারুণ একটা ব্যাপার। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আফ্রানিশোর আপকামিং দুইটা সিনেমার প্রথম যে সিনেমা সেটা নিয়ে একটু বেশি আলোচনা করলাম। তো তোমরা কতটা এক্সাইটেড আফ্রানিশোর আপকামিং সিনেমা নিয়ে অবশ্যই কমেন্টে জানাবে।